গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন একটু টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে সকাল। এখন বাজে 7:05, শনিবারে সকাল 7:05। মিঠিকে নিয়ে স্কুলে দৌড়তে হচ্ছে। কি কাণ্ড দেখো, হঠাৎ করেই যখন ও টিফিন করছি, 6:40 পুলকার ইনফর্ম করলো তার টায়ার পাংচার হয়ে গেছে গাড়ির, তো সেই জন্য সে নিতে আসতে পারছে না। এদিকে মিঠি তখন পুরো রেডি, আমিও যাওয়ার জন্য ওকে পৌঁছে দেওয়ার জন্য যেরকম ড্রেস আপ করি সেরমভাবেই রেডি করে টিফিনটা করছিলাম আর কি, ইয়ে করে যে টিফিনটা গোছালেই তো হয়ে যাবে। তো তো কান্নাকাটি, ঠিক আছে চলো স্কুল তো যেতেই হবে। গত শনিবারও ঠিক সেম কারণে সঙ্গে সঙ্গে ট্রেন বাড়ি থেকেই দেখলাম, দেখলাম সেম আগের দিনের মতো সকাল 6:30 লাস্ট ট্রেন বেরিয়ে গেছে, তারপর 8 অবধি কোনো ট্রেন নেই, ট্রেন ক্যান্সেল। তো যথারীতি রিক্সা রিজার্ভ করে যেতে হলো। খুব টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে কী করে স্কুলে পৌঁছবো টাইমের মধ্যে। রিক্সা রিজার্ভ করে গেলাম, তারপর দুটো বাস, এই যে বাসে যাচ্ছি বাস পাল্টে আরেকটা বাসে যাব, তারপর স্কুল পৌঁছবো আলটিমেট। তো ফাইনালি আমরা টাইমের আগেই, মানে স্কুল টাইমের আগেই পৌঁছে গেছি, 7:45 মধ্যে স্কুলে পৌঁছে গেছি। মিঠি খুব হ্যাপি, আর দেখো সব বাচ্চারাও যাচ্ছে স্কুলে। তো মিঠি আগে ওর বাবার সাথে আগে যাচ্ছে, তো আরও হ্যাপি যে বাবা মা দুজনেই আজকে স্কুলে ওকে পৌঁছতে এসছে। সেই কারণে মিঠিকে স্কুল গেটে ঢুকিয়ে দিয়ে এবার আমরা দুজনে বাড়ির দিকে যেতে, আমি বললাম চলো আগে একটু চা খাই, চা খেয়ে তারপর। আর আজকে সকালের দিকে বেশ ভালো হাওয়া দিচ্ছে, কান টানগুলো মানে ঠান্ডায় কটকট করছে এরকম। তো যাই হোক, একটা দোকান খুলেছে, সেখানে দুজনে বসে, আমি বসেই খাচ্ছি, ও দাঁড়িয়ে খাচ্ছে। একটু চা খেলাম, চাটা খেলে একটু শীতে ভালোই লাগে। তারপর চিন্তা মানে দেখছি যে বাসে যাব না অটো করে স্টেশনে যাব, যাক যে ট্রেন পাই সে ট্রেনেই যাব, তাহলে এক ট্রেনে হয়ে যাবে, নাহলে বাসে ব্রেক করে করে যেতে হবে। তো সেই নিয়ে একটু ডিসকাশন চলছে। আর ওদিকে তো স্কুলও শুরু হয়ে গেছে, তো চলো এবার বাড়ির দিকে রওনা হই আমরা। 9টা বাজতে যায়, বাড়ি ঢুকলাম দুজনে মিলে, যাক চাটা খেয়ে এসেছি। আর এসে ঝটপট দুজনে মিলে আগে বিছানাটাকে কমপ্লিট করে নিলাম, মশারি কালকে রাতে টানাইনি আমরা, তো সেই জন্য মশারিটা ভাঁজ করার ব্যাপার ছিল না। কম্বল ও একটা খোলা হয়েছিল, আর খুলে সব ও ঝেড়ে ঢেড়ে দুজনে মিলে ওপরে চাদর টাদর পেতে কমপ্লিট করে নিলাম। এখন করবো ব্রেকফাস্ট, জামা কাপড় চেঞ্জ করবো, হাত পা ধুয়ে এসে মানে ধুয়েই ঘরে ঢুকেছি। অবস্থা যায় না এক একদিন, চলো আগে সব করে তারপর পরে তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস দেখো, এসেই জামা কাপড় ছেড়ে নিয়ে, যে আমন্ড কিশমিশ ভেজানো ছিল সেগুলো ছাড়িয়ে, একটু কাঁচা হলুদ দুজনে মিলে খেলাম, এই যে বাটিতে ভেজানো ছিল। আর এসে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখন ভাজতে দিয়ে দেবো। ফুলকপি আলু দিয়ে সব তো কাটাই ছিল, ফুলকপিটা একটু ভাপ জল ফেলেছি। আর ওদিকে চাও হয়ে গেছে, এই যে চা চা খেতে খেতেই মাছের ঝোলটা রান্না করছি, কারণ আজকে বসলে বসে আরাম করে চা খেলে খাওয়ার মতো টাইম নেই আজকে। সত্যি কথা বলতে আবার মিঠিকে আনতে যেতে হবে, তো এই শর্ট টাইমের মধ্যে ভাত মাছের ঝোল তরকারি সব করে স্নান সেরে ঠাকুর দিয়ে তারপর আনতে যেতে হবে। তো যাই হোক, সেই কারণেই আগে বললাম মাছের ঝোলটা করে নিই। আর ওদিকে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছি, জামা কাপড় আছে সব কাঁচা হয়ে যাবে, তারপরে আমি মাছের ঝোলটা নামিয়ে ব্রেকফাস্ট। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি, ফুলকপি ভাপিয়ে রেখেছি। তো ফুলকপিগুলো এবার একটা একটা করে এর মধ্যে দিয়ে দিই। কালকে ফুলকপি ভাপা করেছিলাম, তার সাথে আর 4 টুকরো ফুলকপির ফুল রেখে নিয়েছিলাম। এত সুন্দর না ফুলকপিটা, মানে কি বলবো, আর ভাপাটাও এত টেস্ট হয়েছে কালকে, মানে আমি ফার্স্ট টাইম করে এখানে গরম জল বসিয়েছি। মাছ তো ভাজাই হয়ে গেছে, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফুলকপিগুলো একটু একসাথে ভাজা হতে থাক। পুঁই শাক রান্না করবো আবার, টিফিনটা করছি, টিফিনটা অতটা রান্নাটা আগে সেরে নিই। আর ওদিকে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছি, ফুলকপিদের মধ্যে বসিয়ে ভাপানো হতে থাক, নুন দিয়েছি। দেখো মাছের ঝোল রেডি, এবার ব্রেকফাস্টটা করবো, লাস্টে ভাতটা হবে, আর পুঁই শাকটাও করতে হবে, দেখি কতদূর কী করতে পারি। তো চলো এটা রেখে আসি, আর আমলকিও রস করে খাওয়া হয়ে গেছে, ওদিকে ওয়াশিং মেশিনও কমপ্লিট।
রাখবো এখানে, রাখলাম এখানে। দেখো ছাদে এসেছি, গাছগুলোতে জল না দিলেই নয়, শীতটা চলে গেল, শীতের গাছ যখন হয়ে যাচ্ছে, কি অপূর্ব লাগছে দেখো। ফুলগুলো ফুটেছে, সব চারটে করেই একসাথে ফুটেছে, আর এটাও তো দুর্ধর্ষ লাগছে। ঠান্ডার সময় রোদ্দুরে দাঁড়ানোও যাচ্ছে না, কি রোদ্দুরে তাপ। আমার আবার মিঠিকে আনতে যেতে হবে, তাও দেখো সব ফুটেছে। আর এটা তো বড়ই হলো না, জানি না কীরকম কী হবে। চলো ঝটপট একটু গাছে জল দিয়ে নিই, সব কটা গাছেই অল্প অল্প করে। এই দেখো এই কড়িটা এবার ফুটেছে, এই দুটো ফুটেছিল, ধনে পাতাগুলোও সব তুলে ফেলবো। আর এখন কিচ্ছু ভাল লাগবে না, মাঘ মাসের 13 তারিখ আজকে, মনে হয় 14 না 13ই তারিখ। শীত উধাও, এরকম কোনোদিন হয়েছে না কি জানি না। আর দেখো গরম পড়ে গেছে বলে সাদা ফুলগুলোও ফুটছে, এই শীতে সাদা ফুল ফোটে দেখো। তো যাই ঠাকুরের জন্য নিয়ে যেতে চাই, কত ফুল ফুটেছে, সাদা ফুল গরমের ফুল। ওয়েদার গরম হয়ে গেছে, চলো গামলাটা থাক, জামা কাপড় তো সব মেলা হয়ে গেছে। ওই দেখো গামলাটা থাক, ভাঁজ করে যেরকম নিয়ে যাই সেরকম নিয়ে যাব। আর এই জলের বোতলটা নিয়ে যাই, এটা নিচে ওই আর রেখে দিই, অ্যালোভেরা গাছ আর সাদা অপরাজিতা ফুলের গাছটাই দিতে হয় বলে অল্প অল্প করে দিয়ে দিই, এক বোতল জল 3-4 দিন হয়ে যায়। তো দেখো ছাদ থেকে নেমে এসে মুখে চোখে জল দিয়েছি, লাইটটা জ্বালানো ছিল আমি আবার বন্ধ করলাম। খেয়ে আবার যেতে হবে রান্নাঘরে, মানে রোদে দাঁড়ানো যাচ্ছে না। আমার একটা কলা নিয়েছি, ছাড়িনি এখনো। দেখো এখানে সব ফলগুলো কাটলাম, কদিন ধরেই পড়ে রয়েছে ঠাকুরের সরস্বতী পুজোয়, যে এমনি আমার ঘরে থাকে, দুদিন আর ফল কিনছি না। সরস্বতী পুজোর জন্য যা আনা হয়েছে, কুল, আপেল, শশা, শাকালু, এগুলো আগে তুলে নিই, তারপর আবার নতুন করে কিনবো। রান্না পুরো কমপ্লিট, এবার স্নানটা সেরে আসি, একদম হাতে টাইম নেই। আমিও খেয়েছি একটু শাকালু, একটা দুটো কুল ছিল ওকে একটা দিয়েছি, আমি একটা খেয়েছি, আপেল, মানে সব মিলিয়ে সব কেটে ফেলেছি। তারপর আবার যা হবে, কলাও রয়ে গেছে, এগুলো না তুলে না, এখন গরম পড়ে গেছে, যতই ফ্রিজে থাকি জিনিস থাকে না। চলো তো ফ্রেন্ডস, দেখো আমি স্কুলে পৌঁছে গেছি, বাড়ির থেকে ঝটপট স্নান সেরে ঠাকুর দিয়ে জামা কাপড় মেলে বেরিয়েছি। তখন আর একদম হাতে টাইম ছিল না তোমাদের সাথে আর ভিডিওটা করি, তো বললাম ঠিক আছে চলো। তো এখনও হাতে অনেক সময় আছে, আমি একটু আগে আগেই পৌঁছে গেছি স্কুলে, তো ভাবছি কি করব এখন, একটু বসেই থাকতে হবে। এটা বিধাননগর কলেজ, দেখি এখানে জায়গা আছে বসার, তো সেখানে একটু গাছতলার ইয়েতে ছায়া আছে, ছায়া দেখে একটু বসে থাকতে হবে, কারণ হাতে এখনও অনেকটাই সময় ছুটি হতে বাকি আছে। তো দেখি সেরকম একটা জায়গা খুঁজছি। তো দেখো একটা জায়গা দেখে আমি বসেছি এখানটায়, রোদ্দুর লাগছে, আসলে শীতটা তো চলে গেছে যার জন্য রোদটা খুব গায়ে লাগছে, নালে এই এই সময় এই শীতের ওয়েদার ভালোই। তো ফ্রেন্ডস দেখো দেখতে পাচ্ছ বাসে বসে আছি আমি, বাসের লোক এই বাসে আর অন আগে ক্লাস ওয়ানে যেত, তো এই বাস 1 নম্বর দিয়ে যাবে 80 যায়, তো সেই বাসওয়ালাকে বললাম ট্রেনের গণ্ডগোল, তো বললো ঠিক আছে আজকে ফাঁকাও আছে,
তো মিঠিকে নিয়ে, আর আরশি মিঠি তো খুব খুশি, দুজন দুই বান্ধবী অনেক দিন বাদে আবার একসাথে বাসে যাচ্ছে। তো যাই হোক, দুজন এত হ্যাপি দেখতেই পাচ্ছ ওদের, তো তার সাথে আমিও জয়েন করেছি খাওয়া দাওয়াতে। চলো এবার বাড়িটা বাড়ি পৌঁছবো আর কি, অসুবিধা হবে। তো ফ্রেন্ডস দেখো প্রায় 5টা বাজতে যায়, মিঠিকে নিয়ে যাচ্ছি এখন ডান্স ক্লাসে। ওই যে রেডি হয়ে গেছে, আর আমি যেটা পরে গিয়েছিলাম এসে চেঞ্জ করেছি। আস্তে আস্তে 3:15 হয়ে গেছে ঢুকেছি, তারপর তো মানে আজকে আমিও গিয়েছি বলে হাত মুখ ধুয়ে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া সাথে সাথেই 4:10, মানে থালা বাসন মেজে উঠতে উঠতেই 4:15 হয়ে গেল। তারপর একটু 10-15 মিনিট একটুখানি নাশ মানে বিশ্রাম নিয়ে আমি আর পাচ্ছিলাম না, তো উঠে তারপর ঝটপট রেডি হয়ে গেছি। ও একটু ড্রয়িং টাস্কটা ততক্ষণে করে নিল। কই রেডি তুমি? হ্যাঁ, তো চলো ওকে নিয়ে এবার ঘুরে আসি ডান্স ক্লাস থেকে এসে। তারপর সব হচ্ছে আজকে যে কী কাণ্ড সকাল থেকে হচ্ছে, মানে কি আর বলবো, মানে তোমাদের সাথে সবটাই তো দেখতে পাচ্ছ সব ইয়েতে। যাই হোক আলটিমেটলি ঠিক হলো, এখন যাই এই ডান্স ক্লাস সপ্তাহে একদিনই ইচ্ছা ইয়ে করছে, কিন্তু ভাবলাম না একদিনই সপ্তাহে আবার মিস করলে, কারণ যত ফেব্রুয়ারি মাস পড়া মানেই ওর অ্যানুয়াল চলে আসছে এক্সাম, তো তখন হয়তো একটা উইক অ্যাবসেন্ট হয়ে যাবে, তো সেই জন্য আর অ্যাবসেন্ট করলাম না। তো চলো কথা না বলে ডান্স ক্লাস থেকে কাজ সেরে তারপর আসি। ফ্রেন্ডস দেখো 8টা বাজে, 8:30 বাজে, নাচের ক্লাস থেকে এসেছি। এসে এই যে, তবে সব জামা কাপড় ছিল তো সকালে মেলেছি, আমি তা তুলে যেতে পারিনি, ও দুপুরে তুলে রেখেছিল, তো এসে আর ভাঁজ করার টাইম পাইনি। তো এসেছি এখন, এসে এগুলো সব আস্তে আস্তে গোছগাছ করছি, এখানে কিছু ভাঁজ করে তুলেছি, এখনও কিছু আছে। আর সন্ধেবেলায় এসে এখনও চা করিনি, ভাবছি এদিকে কাজটা একটুখানি তুলে নিয়ে তারপর চা করি। চলো এগুলো না গোছালে না, সব যেগুলো আয়রন করার করতে হবে সব এক এক করে গোছগাছ করে নিই। তো দেখো গামলাটা খালি করেছি সব গুছিয়ে, আর এটা দেখো কি করছে গামলা নিয়ে, দেখ দেখে আসি টাপটা। ই মা, ফ্রেন্ডস দেখো এই হচ্ছে আজকে মিঠির ডিনার, ভাত গরম গরম ভাত, ডাল সিদ্ধ, ঘি, আর মাছের যে ঝোল করেছিলাম তার থেকে মাছটা তুলে দেবো। ঠিক আছে মাছটা তুলে দিলাম, শরীরটা সবারই, আমার তো খুব উইক লাগছে। চলো গরম গরম ভাত, একটু লবণ দিয়ে দিই, দেখ চামচ দিয়ে খা। তাহলে চলো ফ্রেন্ডস আমি খাবো রাত্রিরে, জানি না কি খাবো, ভালো লাগছে না, দুধ বের করেছি, ইচ্ছা হলে এক গ্লাস গরম গরম দুধও খেয়ে নিতে পারি। অ্যাকচুয়ালি হয়েছে কি, অনেক বেলা এসে ভাত খেয়েছি, তো তারপর ওকে নিয়ে আবার বেরিয়েছি, মানে অত দেরিতে তো খাই না, খেয়ে তুলতে 4:15 বেজে গেছে আর কি, সেভাবে খিদেও নেই। আর আজকে না এসে চাও খাইনি, মানে শরীরটা এত খারাপ লাগছিলো, মানে এতটা তো বেরোনো, মানে সকালে একবার যাওয়া, আবার দুপুরে গিয়েছি, সকালে গিয়েছি এসেছি অতটা দূর, আবার দুপুরে গেছি ট্রেনে করে ওদের মধ্যে, আবার এসেছি আবার বিকেলে নাচে, মানে একদিনে অনেকটা প্রেশার পড়ে গেছে, মানে আরে হাঁটু আর কোমর হাঁটুর সমস্যা থাকলে তো আরও আরও কষ্ট হাঁটতে চলতে, মানে ভালো মানুষের যদি লাগে 10 মিনিট, আমার সেটা লাগে 25 মিনিট, এরকম ব্যাপার। তো যাই হোক সব যেন কিছু কিছু দিন তো করতেই হয়। তো চলো ফ্রেন্ডস তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। টাটা, গুড নাইট।